वेलकम टू माय किचन। आज के आमी आपनादेरके एकटा इजी स्नैक्स करे देखाबो। स्नैक्स बनानोर जोन्नो आमी एखाने 2 टेबिलस्पून अनियन एकदम कुचि करे केटे रेखेछि, एखाने 1/2 टीस्पून हलुदेर गुड़ो, 1/2 टीस्पून मरिचेर गुड़ो, एखाने 1/2 टीस्पून जिरार गुड़ो नियेछि। आमी सुगार नियेछि फर टेस्टेर जोन्नो। आमी एखाने आदा एबं रसुन बाटा 1/2 टीस्पून करे रेखेछि एंड 1 टेबिलस्पून आमी धनिया पाता नियेछि। आर एखाने आमी 2 टेबिलस्पून ऑयल यूज करब एंड सॉल्ट फॉर टेस्ट। आमी एखाने पानी बॉईल करे रेखेछि 1.5 कप। आमी एखाने सॉल्टटा ऐड करछि। आपनारा एखाने 1/2 टीस्पून सॉल्ट ऐड करते पारें। आमी एखाने 1 टीस्पून ऑयल वेजिटेबल ऑयल ऐड करछि। आर आमी एखाने जे इनग्रेडिएंट्स गुलो रेखेछि आमी एबार सब एगुलो पानीर मध्ये बॉईल पानीर मध्ये दिए देब। एबार आमी जस्ट 40 सेकेंड्स एटाके बॉईल करब। आमार पानीटा बॉईल हुए गिएछे। এরপর আমি এর মধ্যে আপনারা নরমালি পরিমাণ মতো জাস্ট যখন দেখবেন আমার ডোটা কমপ্লিটলি হয়ে গিয়েছে, পারফেক্টলি সফট হয়ে গিয়েছে, তখন আমি এখানে আন্দাজ মতো 1 কাপ আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে আন্দাজ মতো ময়দা দিচ্ছি। আমার মনে হয় আর একটু ডো আমার ডোটা একদম সফট, আর একটু ময়দা অ্যাড করতে হবে। কনসিস্টেন্সিটা একদমই সফট হবে। আমি হাই হিটে রাখিনি, একদম অল্প হিটে আস্তে জ্বালে রেখেছি। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি এটা নাড়বো কারণ আমার ডোটা খুবই গরম। নাড়লে হবে কি, আপনার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল গোল হয়ে আছে আটা, ভিতরে ময়দাগুলো এগুলো ভেঙে যাবে। এরপর আমি সামান্য একটু ময়দা এখানে দিলাম আমার টেবিলের উপরে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন খুবই গরম। এটাকে এখন রুটির মতো বেলতে হবে। আমার ডোটা কমপ্লিট। আমি এবার এটাকে অর্ধেক করব। এটা আমি এখন রুটির মতো করে এটাকে বেলব। আমার রুটিটা বেলা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আমি মিডিয়াম একটু মোটা রেখেছি, একদম পাতলা করিনি। এরপর আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আমি নর্মালি গোল করছি।
এইভাবে আপনারা গোল রাউন্ড যে কোনো শেপ করে কাটতে পারেন। এরপর আমি এবার স্কোয়ার শেপে কাটছি। সো আপনারা যে কোনো শেপে এভাবে কাটতে পারেন। সো আমি এখন বিভিন্ন শেপে বানিয়ে রেখেছি, এবার আমি এটাকে ফ্রাই করব। আমার অয়েল গরম হয়ে গিয়েছে, আমি এবার আমার স্ন্যাক্সগুলো অয়েলের মধ্যে ফ্রাই করব। এইভাবে বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা এটা ফ্রিজ আপ করেও রাখতে পারেন। ফ্রিজ আপ করে রাখলে মেহমানরা আসলে যে কোনো সময় জাস্ট বের করে দেয়া যায়। অনেক ফুলে ফুলে উঠছে। এইভাবে সো এইভাবে আমি আমার বাকি স্ন্যাক্সগুলো ঠিক এইভাবে ফ্রাই করব। সো গাইস, তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি অ্যান্ড ইয়ামি স্ন্যাক্স। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।